আরে সার্টিফিকেট, আরে হড়ালিয়া, এত বছর ধরে হড়ালিয়া করি, এত ইন্টারভিউ দিতেছি, কোনো চাকরি হয় না। আল্লাহ রে, কে চাকরি হয়, কে চাকরি করে বুঝছি? আজকে আর মামু খালু নাই বলি আর চাকরি হইতেছে না। আহারে সিস্টেম, আহারে দেশ, আহারে কি ভাইয়া, আরে আল্লাহ। এ ভাইয়া, আন্না কান্দারও গিলে কি করি ভাইয়া? গত 2টা বছর ধরে প্রত্যেকটা ইন্টারভিউ দিছি ভাইয়া, সার্টিফিকেট ধরে অন কাইনতেছি, আর চাকরি নাই, কিতাম কর ভাই? থানে কে করে কাইনলে চাকরি হইব নি? তো কিরকম আগে আসতাম নি, ব্যাট খাইতাম নি ভাই? আরে বাবু রে, একা কইলে তো এই দেশের ভিতরে চাকরি হইতো না বাবু। তো ভাই আই কিতাম কর না ভাই, আর মাথা গেছে গা ভাই? আই যে এত বছর আনি, আর এই যে গরম দিয়ে আনি আনি, আর গেঞ্জি ভিজাইতেছি, আবার ইন্টারভিউর পরে আবার শুকাইতেছি, আবার ইন্টারভিউ দিতে যাই, গামাই আবার এটা ভিজতেছে ভাই, কিতাম রে ভাই? মনা আগে কথা বলি, এই দেশের ভিতরে একা করে চাকরি হয় না। তুমি হাজার পড়ালেখা করি, তুমি জুতার তলা ক্ষয় করি, সেই জুতা আবার গুলিস্তানের তুন কিনি, মাথার ভিতরে মেহেদি লাগাই, দাড়ি রাখি, স্যানগালাস পুড়াই, এই দেশে চাকরি হয় না। এদেশে রাষ্ট্রপতির মেডেল পাইলে বিশ্ববিদ্যালয়ের টিচার হইতে পারে না। এ দেশে লাগে মাল, মাল কি বুঝনি ভাই? মাল কি কাঁচা মাল নি নাকি? না, মাল হইছে বুদ্ধি। এই দেশে বুদ্ধি লাগে, বুদ্ধি দেখলে চাকরি হয়। আরে কি ইনকাম ভাই, আর এডি আছে সার্টিফিকেট ভাই? সার্টিফিকেট ভুল আছেনি জানেন ভাই? আর সার্টিফিকেট কোনো ভুল আছেনি প্রিন্টে ভাই? মাস্টার্স বাংলা বিভাগ অমুক বিশ্ববিদ্যালয়। মাস্টার্স করছি ভাই? মাস্টার্স করছ না? মাস্টার্স করি আই বাতে বাতে আন্ডি আনে যে কইছেন, আর জুতা ছিড়ি আনে কি সাথে ছিড়ি ভাই? একটা বলা কি সাত করে ছিড়ে, অতি দুঃখে জুতা ছিড়তেছি ভাই, চাকরি আই না বাবু রে। মামা খালু কোনো কিছু লাগতো না ভাই? একটা বুদ্ধি বাতাই দে, বুদ্ধিটা কি? কি বুদ্ধি ভাই? এটা ধরেন, সার্টিফিকেটটা ধরেন, এটা ধরি ধরি, এটা এনে করি ধরেন। এই ভাই আপনি এটা কি করেন ভাই? আন্না সারি আর সম্পদ লেন এটা? আরে সম্পদ না, আমি আই চাকরি ভাইবার ব্যবস্থা করতেছি। কেন রে ভাই, আন্না দে আগুন লইয়া করেন ভাই? চাকরি ভাইবার ব্যবস্থা করতেছি, ধরেন। কি ধরেন 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 কি এটা কিনলে আমি কিরকম কি এটা কি? না এটা ধরেন না, আমি কথা বলতেছেন কেন? এটা ধরেন ধরেন ভাই, আপনি কি করতেছেন? আপনি কোথায় যান ভাই? ভাই আমরা আগুন জ্বালে দিবেন নাকি? আপনি সার্টিফিকেটটা ধরেন ভাই। কি কোন ভাই আই আর আরে মিয়া, চাকরি লাগবো নি? হ্যাঁ লাগবো নি চাকরি। পড়ালেখা করি কোনো গতি হইছে না ভাই? ইন্টারভিউ দিয়ে কোনো গতি হইছে না ভাই? জায়গায় জায়গায় দৌড়াই, জুতার তলা ক্ষয় করি, গেঞ্জির ভিতরে গামা মুসি, কোনো গতি হইছে না ভাই? গতি আই করে দিতে কেন? আপনি এটা ধরেন, এটা আর কথা বিশ্বাস করছেন নি? এটা ধরেন, আপনি ধরেন, ধরি ধরেন। আরে মিয়া এটা এনে করি ধরেন না মিয়া, চাকরি এর যে চাকরি অটো হয়ে যাবো কি সাহেব? চাকরি হবে কেন? হ্যাঁ দেখেন না যে চাকরি কেন হইবে। আপনি এমন ভাবে কান্দা, আপনার কান্দা দেখি তো মনে হচ্ছে আপনি রিটায়ারমেন্টে আসছেন, আপনি তো চাকরিও পান না, আপনি কান্দেন কেন? আবেগ লই, ইমোশন লই কান্দেন, কান্দেন যে যে আরে দু বছরের অর্জন পুরো দিতেছি, আর বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স আর এসএসসি এইচএসসি, কান্দেন কান্দেন, আমি বন 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 বন, আর এত বছরের অর্জন, আর মাস্টার্স, আর এই যে চাকরি হইতেছে না, সার্টিফিকেট পুরি ফেলছি, আর সার্টিফিকেট পুরি ফেলছি, আর লাগতো না চাকরি, লাগতো না চাকরি, লাগতো না চাকরি, লাগতো না চাকরি, কান্দেন কান্দেন কান্দেন, যে সার্টিফিকেট আর চাকরি দিতে পারে, এই সার্টিফিকেট আই উড়িয়ে লই, ইস ইস, সাইলো সাইলো কপালের ভিতর ঘুষি দেন, যে এই চাকরি লাগতো না আর, এই লে এই চাকরি আর লাগতো না, আই ঘুষ দিতাম হইতো না, আই ঘুষ দিতাম হইতো না, আর মামা খালু নাই, আর মামা খালু নাই, সালি দেন সালি দেন, আল্লাহরে আর মামা খালু নাই, চাকরি অটোই দেব আমি, আর মামা খালু নাই, আর চাকরি আর দরকার নাই, আর সার্টিফিকেট উড়িয়ে লিস, আর কিছু দরকার নাই ভাই, কান্দেন কান্দেন, আবেগ আবেগ লই, আবেগ লই কান্দেন, কাইলে সকালের ভিতরে চাকরি কনফার্ম, আবেগ লই কান্দেন, কান্দেন কান্দেন কান্দেন, হ্যাঁ আর একটু আবেগ, আর একটু ইমোশন, আর একটু ইমোশন আনেন, আর একটু ইমোশন আনেন, আর চাকরি লাগতো না, আর ইন্টারভিউ আর কিচ্ছু নাই, আর সার্টিফিকেট দি ধোঁয়া উঠছে, আর সার্টিফিকেট দিয়ে উঠতেছে, আল্লাহ আর কলজা তো দিয়ে উঠতেছে মনে হয় ভাই, আর কলজা ফাড়ি কলজা ফাড়ি দিবে বাড়িতে, কললে কলজা চলে গেছে মানে ভাই। আপনি দারুণ অ্যাক্টিং করছেন, কোনো সমস্যা নাই, আপনার চাকরি ব্যবস্থা চাকরি কনফার্ম হয়ে যাবো, আপনি কোনো চিন্তাই করিয়েন না, আপনি জাস্ট খালি কি যে সার্টিফিকেট শেষ শেষ শেষ, ঠিক আছে আপনি এবার দাঁড়ান, মনে বলেন দিবেন, হ্যাঁ বড় করে নিঃশ্বাস নেন, হ্যাঁ হ্যাঁ আস্তে করে ছাড়েন আস্তে। আরে বাবুরে কাইন্ডলি হইতো না, আপনি বড় করে নিঃশ্বাস নেন না, হ্যাঁ নিঃশ্বাস নেন আস্তে করে ছাড়েন, হাঁটি চলি যান, হাঁটি চলে যান, যান চাকরি হইব না ভাই, চাকরি হয়ে যাবো কনফার্ম, চাকরি হয়ে যাবো কনফার্ম, যান পড়ালেখা লাগতো না, অনার্স মাস্টার্স এসএসসি এইচএসসি
জেএসসি পিএসসি কিছু লাগতো না, সারা জীবন যা অর্জন করছেন সার্টিফিকেট আনি খালি কি অনলাইনে আসি পুরি দিবেন, একটা ভিডিও করবেন, করি ফেসবুকে সারি দিবেন, পরের দিন দেখবেন যে আইসিটি মন্ত্রণালয়ের চাকরি, অর্থ মন্ত্রণালয়ের চাকরি, পাট গবেষণা কেন্দ্রের চাকরি, ইকু গবেষণা কেন্দ্রের ভিতরে চাকরি। হ্যাঁ, আর কথা হয়েছে ওই যে যে আপুটা চাকরি পাই গেছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ভিতরে আসি তার অর্জিত সার্টিফিকেটগুলো পুরি দিছি বুঝলে, তো গতকাল এটা দিয়ে আমরা কি মেসেজ পাই? আজ্যা যদি এই দেশের 1,00,000 বেকার যদি কি আসি তাদের সার্টিফিকেটগুলো অনলাইনের ভিতরে পুরি দেয়, তাদের কি চাকরি কনফার্ম হয়ে যাবে কই? তাদের কি চাকরি কনফার্ম হয়ে যাব যদি 1,00,000 বেকার যদি সার্টিফিকেট পুরি দেয়? এই দেশে বিসিএস এর যখন কি আবেদন করিবার সময় আসে, 4-4.5 লাখ মানুষকে আবেদন করে দিতেছে 1 ঘন্টার ভিতরে। ইতালিতে লোক নিবে কত? 200। 1 ঘন্টার ভিতরে 4,00,000 মানুষ বাংলাদেশ থেকে আবেদন করে ইতালি যাবে, লাই সার্ভার পর্যন্ত হ্যাং করে ফেলছে। তো এই দেশে বেকার সমস্যাটা কোথায়? মূল সমস্যা সোর্সের ভিতরে। এই দেশের প্রত্যেকটা সিস্টেমের কোনায় কোনায় ভূত, ডায়লগ ফ্রম মহানগর 2। সিস্টেমের কোনার ভিতরে এত বেশি ভূত ঢুকি গেছে, ওই ভূতের সাথে পাল্লা দিতে গেলে আপনি নিজে ভূত হয়ে যাবেন কই? ভূত হওয়া ছাড়া এদেশে আর কোনো গতি নেই। এই সিস্টেমটারে বদলান, এই সিস্টেমটার চেঞ্জ হওয়া উচিত। এমনি করি অনলাইনে সার্টিফিকেট পুরি আরেকজনের চাকরি দিয়ে দিবেন যার কোনো যোগ্যতা নেই এবং কোন ক্ষমতা বলে আপনি তাকে চাকরি দিয়েছেন? ওইটার জন্য আলাদা করে কোনো নিয়োগ দিয়েছেন? কোনো ক্রাইটেরিয়া ছিল কিংবা ওই পোস্টের জন্য সেই কি একমাত্র যোগ্য ব্যক্তি? না, এমনি করি দেশের সিস্টেম চলতে পারে না। এই যেই মতিন সাহেবদের দেখলাম যে কান্দি কান্দি চলে গেছে, এটা এদেশের একটা প্রতীকী চিত্র ছিল যে সোশ্যাল মিডিয়ার ভিতরে সার্টিফিকেট পুললেই আপনি চাকরি পাই দেবেন। এর চাইতে হাস্যকর, এর চাইতে গাধামি, এর চাইতে অযৌক্তিক কাজকর্ম আর কোনো কিছু হইতে পারে না। সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলেন, সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত। আমরা সিস্টেমের বিপক্ষে, এই ধরনের মূর্খ সিস্টেমের বিপক্ষে আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়ালেখা করেন, নিজের যোগ্যতা বলে চাকরি নেন, সার্টিফিকেট পুরি চাকরি আশা করিয়েন না, সিস্টেমের বিরুদ্ধে কথা বলেন। আল্লাহ হাফেজ।